الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع اخر يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابي هريره رضي الله تعالى عنه يقول قال النبي صلى الله عليه وسلم او قال ابو القاسم قوموا لرؤيته واقروا لرؤيته সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার মনোনীত একমাত্র দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছেন, অর্থাৎ যে সমস্ত বান্দাদের উপরে তিনি রাজি আছেন সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের হওয়ার সমর্থন প্রদান করেছেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ। অতঃপরে দিন ইসলাম আজকের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন মোকাম্মাল দিন ইসলাম আমরা পেয়েছি, যার মাধ্যমে সেই জানাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবা, তো জুমার খুতবা সংক্ষিপ্ত হওয়া উচিত। তো জুমার খুতবার আমি একটা আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, অবশ্যই জ্ঞানী কোনো বলতে পেরেছেন আয়াতটা, সেটা রমজান মাসকে কেন্দ্র করে এবং একটি হাদিস পেশ করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি খুতবা প্রদান করতেন পরিস্থিতিকে সম্মুখে রেখে যে ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘটতে চলেছে। এখন বিষয় হল যে রমজান মাসে আমরা উপনীত হতে পেরেছি, আজকে আমাদের দ্বিতীয় রমজান, কিন্তু ঘটনাক্রমে কিছু কিছু জায়গায় আবার আজকে প্রথম রমজান, আবার বিশ্বের কিছু জায়গায় আবার আজকে তৃতীয় রমজান। যারা অবগত নয় হয়তো কিছু মানুষ এটা মনে করছে যে সৌদি আরবের সঙ্গে কি করে আমরা রোজা রাখতে পারি। তো যারা ইতিহাস জানে, যারা খবরাখবর রাখে, তারা নিশ্চয় এ সংবাদটি জানে যে আমরা গত 15-20 বছর আগে কিন্তু এটা আমরা জানতে পারতাম না যে সৌদি আরবে কবে রোজা হচ্ছে আর আমাদের এখানে কবে রোজা হচ্ছে, সৌদি আরবে কবে ঈদ হচ্ছে আর আমাদের এখানে কবে ঈদ হচ্ছে। তো আমার একটা অভ্যাস ছিল ছোটবেলা থেকে, সেটা হচ্ছে লিখে রাখা, খোঁজ খবর নিয়ে লিখে রাখা প্রত্যেক বছরের ঈদ এবং ঈদুল আজহা রমজান। সে ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল লেখালেখি করা। তো আলহামদুলিল্লাহ, তো দেখলাম যে 1995 সালের যেদিনকে সৌদিতে রোজা শুরু হয়েছে সেই দিনকেই ভারতে রোজা শুরু হয়েছে, সেই দিনকে ঈদ হয়েছে, সেই দিনকে বকরিদ হয়েছে। বিগত 2013 সালে ভারতবর্ষ সম্পূর্ণ করেনি, পশ্চিম বাংলারও কিছু মানুষ করেছিল, আমরা করেছি। উত্তর চব্বিশ পরগনায় এক হাফিজ, তিনি সন্ধ্যার সময় যখন আজান হয়ে গেছে উঁচু করতে গেছেন, তিনি চাঁদ দেখেছিলেন। আর ঘটনাক্রমে সেদিন গিয়েছিল সৌদি আরবেও চাঁদ দেখার পালা। তো সেই 2013 সালেও আমরা সৌদি আরবের সঙ্গে একসঙ্গে রোজা করেছি। এবারে আসলো যে গত বুধবারে চাঁদের ব্যাপার,
গত মঙ্গলবারে কিন্তু চাঁদ হয়েছে সৌদি আরব এবং কুয়েত ব্যতীত। সৌদি আরবের আশপাশে যে দেশগুলো রয়েছে সেই কয়েকটি দেশ ব্যতীত সমস্ত বিশ্বের অর্ধেক বিশ্বে কিন্তু রোজা চালু হয়ে গিয়েছে। যারা দৈনিক কলম পত্রিকা পড়েন তারা নিশ্চয়ই সেই সংবাদটি প্রথম পেজে দেখেছেন বুধবারে যে অর্ধেক বিশ্বে রমজান শুরু হয়ে গিয়েছে। তো কিছু মানুষের যেটা ধারণা আছে যে চাঁদ কি হয় মক্কার মধ্যে সবচেয়ে আগে চাঁদ হয়, এই ধারণাটা ভুল। কারণ সূর্য যেভাবে পূর্ব থেকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়, তো পূর্বের দেশগুলোতে প্রথমে সূর্য উদিত হয়, প্রথমে সকাল হয়। আমরা জানি যে জাপানকে বলা হয় সূর্যের দেশ, সূর্য উদয়ের দেশ, সেখানে সবচেয়ে আগে সকাল হয়। জাপান, নিউজিল্যান্ড এই সমস্ত দেশগুলো রয়েছে। অনুরূপই চাঁদ পশ্চিম থেকে প্রথম উদিত হয়, আর যে সমস্ত দেশ পশ্চিমে অবস্থিত সেখান থেকে চাঁদ সর্বপ্রথমে উদিত হয়। যেমন চাঁদ সর্বপ্রথম যেখানে উদিত হয় সেই দেশটার নাম হচ্ছে মরক্কো, সেটা উত্তর আমেরিকার একটা দেশ, যার জন্য 1989 সালে মরক্কোবাসীর একটা দাবি করেছিল। সেই দাবিটা ছিল এই যে মরক্কোর চাঁদকে ধরে নেওয়া হোক, যেটা হচ্ছে রমজানের চাঁদ বা এটা হচ্ছে ঈদুল আজহার চাঁদ, এবং ওই চাঁদকে কেন্দ্র করে সারা বিশ্বে একসঙ্গে সৌদি আরব সহ সারা বিশ্বে একসঙ্গে মরক্কোর চাঁদকে ধরে নিয়ে রোজা এবং ঈদ করা হোক। কিন্তু সেই সময় বেঁচে ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা বাজ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাই আলবানী, তো আরও কিছু বিশেষজ্ঞরা। তো যখন ওখানে মিটিং হয়েছিল একটা, সেই মিটিংয়ে আবার মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা চলে এলো। তখন মরক্কো ইসলাম ছিল না ঠিক কথা, কিন্তু মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ হতো। আজকে যেহেতু আমরা জানতে পারছি, আজকে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা সঙ্গে সঙ্গে জানতে পারছি যে কোন দেশে চাঁদ হচ্ছে, কোন দেশের মানুষেরা রোজা করছে, এমনকি কোন দেশে কত ঘন্টা রোজা, সব কিছু জানতে পারছি। তো আজকের আমাদের কাছে রয়েছে যান্ত্রিক প্রযুক্তির একটা আবিষ্কার, কিন্তু বলতে পারে সবচেয়ে বড় প্রযুক্তি তো ছিল মহানবী সাল্লামের কাছে জিবরিল আমিন আসছে, তার চাইতে বড় সংবাদদাতা কি কেউ ছিল? তিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা অভিপ্রায় হতো, তিনি যদি এটা মনে করতেন যে সারা বিশ্বের মানুষ একসঙ্গে রোজা রাখবে, একসঙ্গে ঈদ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সংবাদ পাঠিয়ে দিতেন, হে জিবরিল তুমি গিয়ে বলে দাও যে মুহাম্মদকে যে মরক্কোয় চাঁদ উঠে গিয়েছে, বা আফ্রিকার নাইজেরিয়া দেশ জানে, নাইজেরিয়া, তানজানিয়া, লিবিয়া, মরিতানিয়া এই সমস্ত দেশে বুধবার থেকে রোজা হচ্ছে। এমনকি প্রতি বছরে হয়, শুধু এবছর নতুন নয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিতে পারতেন জিবরিল আলাইহিস সালাম যে ওখানে চাঁদ উঠে গেছে, আপনারা আরবে রোজা করতে পারেন, কিন্তু এটা জানানো হয়নি। এর অর্থ এটাই যে যে যার অঞ্চল ভিত্তিক চাঁদকে কেন্দ্র করে রোজা এবং ঈদ হবে। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হিকমত। যেমন আমরা এখন আমাদের জুমার সময় কোনো কোনো জায়গায় এখন হয়তো আসর হতে চলেছে, আবার কোনো কোনো জায়গায় এখন হয়তো ফজর উদিত হয়নি, তারা ঘুমে ভোর হয়ে আছে। তো সারা পৃথিবীব্যাপী মুসলমানদের অবস্থান, আর সারা পৃথিবীব্যাপী 24 ঘন্টা অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হচ্ছে, তার ইবাদত হতেই চলেছে, মানুষ নামাজ পড়ছে, কোনো না কোনো ওয়াক্তে তারা নামাজ পড়ছে। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে এলাকা ভিত্তিক চাঁদের ব্যাপারটা ঘটিয়ে তিনি একদিনে এখানে রোজা হবে, পরের দিনে এখানে ঈদ হবে, আবার পরের দিনে অন্য জায়গায় ঈদ হবে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতটাকেও জারি রাখতে চেয়েছেন, এটা মানুষকে বুঝতে হবে। তারপরে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটনা ঘটেছিল কিনা। এখন সেদিনকার চাঁদের ঘটনা নিয়ে কিছু মানুষ এমনভাবে বাক্যলাপ করছে যে মনে হচ্ছে চাঁদ আমরা দেখিনি তো রোজা হবে না। যেহেতু আমি যে হাদিসটি বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস নম্বর 1909, সেখানে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং ইফতার করো চাঁদ দেখে। ইফতার মানে রোজাকে বিরত রাখো, রোজা থেকে বিরত, অর্থাৎ ঈদ করো চাঁদ দেখে। আর যদি তোমরা মেঘলা আকাশের জন্য চাঁদ দেখতে না পাও, তাহলে শাবানের গণনা, শাবান আসালাতি, শাবানের গণনা তোমরা কি করো 30-এ করো, 30 দিন পূর্ণ করে নাও।
তো এই হাদিসকে কেন্দ্র করে আবার কিছু মানুষ বলছে যে যদি আমাদের এখানে পশ্চিমবাংলা ব্যাপী সেই দিনকে ঝড় বৃষ্টি হয়েছে, আমরা চাঁদ দেখতে পাইনি, কিন্তু সাবান কি তিরিশে গণনা করা যেত না, তাহলে তাদের শুধু ওইটুকু মানে অতটুকুই জ্ঞান আছে, তার বাইরের জ্ঞানকে জানতে হবে, অর্জন করতে হবে, হাদিস আরো আছে পড়তে হবে। হাদিসে পরিষ্কার ঘটনা রয়েছে একদা, এই হাদিসটি রয়েছে আপনার মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, বুলুগুল মারামে রয়েছে 486 নম্বর হাদিস। একবার কি হলো, তিরিশে মানে ২৯শে রমজান, ২৯শে রমজানের সন্ধ্যাবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামরা যথারীতি পশ্চিম আকাশে চোখ রাখলেন, কিন্তু চাঁদের খোঁজ পেলেন না। হাদিসে কিন্তু কারণ বলা হয়নি যে চাঁদটা কেন দেখতে পায়নি, মেঘলা আকাশ ছিল নাকি চাঁদ হয়তো জন্মদিন দিতে দেরি হচ্ছে এমন অবস্থায় ছিল। তো যাক, চাঁদ দেখতে পেলেন না। পরের দিন কিন্তু সবাই রোজা আছে, পরের দিন সবাই রোজা আছে। ঈদ, ঈদের নামাজ পড়ার তরিকা হলো জোহরের ওয়াক্ত, জওয়াল ওয়াক্ত যখন সূর্য মাথার উপরে ওঠে সোজাসুজি, যে সময়টা নামাজ পড়তে নিষেধ সেই সময়টা হওয়ার পূর্বে ঈদের নামাজ পড়তে হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বসে আছেন, সেই সময়টা কিন্তু পার করে গেছে, রোজা আছে, সবাই তিরিশটা রোজা করছে, কে রোজা করছে, আল্লাহর নবী করছে এবং সাহাবায়ে কেরামরা করছে, চাঁদ দেখতে পায়নি গত সন্ধ্যায়। হঠাৎ দেখা গেল যে দূর থেকে কিছু মানুষ উঠে করে আসছে, তারা এসে সালাম সালাম হলো, তারপরে তারা কিছু খাচ্ছিল। তো সাহাবায়ে কেরামরা অবাক হয়ে দেখলো যে তাদের খাওয়া দেখল, তখন তারা বললো যে কি ব্যাপার, বললো আমাদের তো রোজা হচ্ছে। তখন তারা বললো আমরা কিন্তু আমাদের এলাকায় গতকালকে সন্ধ্যায় চাঁদ দেখেছি এবং সকালে ঈদ পড়ে আপনার সঙ্গে সাক্ষাতে আসছি। তারা নিজেদের এলাকায় চাঁদ দেখেছে, ঈদ করেছে, নামাজ পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা সবাই রোজা ভেঙে দাও, যেহেতু ঈদ পড়ার সময় নাই আর পরের দিনকে ঈদ পড়লেন। তাহলে আল্লাহ নবী চাঁদ দেখতে পেলেন না, মেঘের কারণে হোক অন্য কোনো কারণে হোক, তিনি অন্য এলাকার সাক্ষ্য নিচ্ছেন, আর তাদের সাক্ষ্য নিয়ে তিনি কি করছেন, রোজা নিজে ভাঙছেন, সবাইকে ভাঙাচ্ছেন। আর আজকে যদি অন্য জায়গায় চাঁদের সাক্ষ্য নিয়ে রোজা রাখা হচ্ছে, বলছে এরা বাড়াবাড়ি করছে। তারপরে আরো এক বছরের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ বছর রোজা করেছিলেন, যখন হিজরত করে তিনি মদিনাতে গেলেন তখন কিন্তু শুধু নামাজ ছিল, মক্কায় নামাজ ফরজ হয়েছে কিন্তু জমা সহকারে হতো না। মদিনায় গিয়ে প্রথম বছরে মসজিদ নির্মাণ, তারপরে জমা সহকারে নামাজ আদায় করে এগুলো হতে থাকলো। দ্বিতীয় হিজরিতে রমজানে রোজা ফরজ করা হলো, আর সেই থেকে তিনি ৯ বছর রোজা করেছেন। তো দ্বিতীয় একবার ঘটনা ঘটলো, অনুরূপই সন্ধ্যায় চাঁদ দেখতে পেলেন না, সকালবেলা সবাই রোজা আছেন, দূরবর্তী কিছু মানুষ এসে সাক্ষ্য দিলেন যে তারা চাঁদ দেখেছেন, তিনি সঙ্গে সঙ্গে সবাইকে রোজা ভাঙিয়ে দিলেন, এবং আবু দাউদে রয়েছে হাদিস কিতাব সিয়ামে, তিনি সবাইকে নিয়ে ঈদ করতে গেলেন। তাহলে এই হাদিসগুলো সেই হাদিস, এবং এখান থেকে আমরা জানতে পারি যে কোনো কারণবশত হয়তো এক জায়গায় লোক চাঁদ দেখতে পায়নি, মেঘলা আকাশ থাক বা চাঁদের একটা হিসাব আছে। চাঁদের হিসাব হচ্ছে একটা, আমাদের কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৫টার দিকে অমাবস্যা শেষ হয়ে গিয়েছে। চাঁদের হিসাব হচ্ছে অমাবস্যা শেষ হয়ে যাবার পর লাগে প্রতিপদ, প্রতিপদ তো হচ্ছে চাঁদের, তখন কোন চাঁদ তো সবসময় আছে, কিন্তু চাঁদের উপরে সূর্যের যে রশ্মিটা পড়ে যে চমকটা থাকে চাঁদের জন্ম বলা হয়, চাঁদের জন্ম তখনও হয় না, প্রতিপদ কেটে যায় তার ঠিক ২০ ঘন্টা পরে। প্রতিপদ কেটে গিয়েছে গত বুধবারে, বিভিন্ন পত্র মানে পত্র পত্রিকার পঞ্জিকাতে যেটা হিসাব দেয় দেখবেন ২:৩৯ বুধবারে প্রতিপদ কেটে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। প্রতিপদ কেটে যাবার অর্থাৎ হচ্ছে প্রতিপদ যেই কেটে গেল চাঁদের উপরে সূর্যের রশ্মি কিছু কিছু পড়তে থাকলো, এবং সেটা ২ ঘন্টা যদি অতিক্রম হয়ে যায় তাহলে সেই চাঁদটা দেখতে পাওয়া যায়, চাঁদটা হয় নতুন চাঁদ। ২৯শে যদি চাঁদ হয় তার সময় খুবই স্বল্প হয়, এমনকি কোনো কোনো সময় এত কম সময় পায় যে চাঁদ মগরিবের আজান হচ্ছে চাঁদ কেউ দেখতে পাচ্ছে, আমি নিজেও দেখেছি, অভিজ্ঞতা আছে, চাঁদ দেখেছি, দেখে এইভাবে ফেরত আসছি, চাঁদ উঠেছে ভাই, হ্যাঁ চাঁদ উঠেছে, দেখছি আর নেই। তো ২৯শের চাঁদ খুবই সরু হয় এবং সময়টা খুব অল্প পায়,
এবারে চাঁদের সেদিনকে যে ছিল বিষয় আমাদের পশ্চিমবাংলার ভেতরে প্রায় জায়গায় ছিল মেঘলা আকাশ, প্রায় জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় পরিষ্কার ছিল কিন্তু হয়তো চাঁদের সময় হয়ে ওঠেনি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দেখার হিকমত দিয়েছে তারাই দেখতে পাবে। আবার একটা বিষয় হলো আমাদের দেশ কিন্তু মুশরিকদের দেশ, আমাদের দেশে সবাই কিন্তু মুসলমান না, আর মুসলমান হলেও কিন্তু সবাই পরিপূর্ণ মুসলমান না, অথচ চাঁদ দেখার সাক্ষর হিসেবে কাদের সাক্ষ্য লাগবে? একজন মুসলমান সে নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, সে যদি এসে বলে আমি চাঁদ দেখেছি তার সাক্ষ্য গ্রহণ হবে না, সে মদ খাক জুয়ারি তার হবে না সাক্ষ্য গ্রহণ। অমুসলিম তো দূরের কথা, একজন মুসলিম ব্যক্তি যদি মদ পান করে জুয়া খেলে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, সেই ব্যক্তি এসে যদি বলে মৌলানা সাহেব আমনে চাঁদ দেখা হে চাঁদ আমাকে নজর আ গিয়া, ওর কথা বিশ্বাস হবে না, ওর কথায় রোজা হবে না, ওর কথায় হবে না। একটা ব্যক্তি যদি চাঁদের সাক্ষ্য দেয়, একটা ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোনো ধরনের খারাপ কাজের মধ্যে জড়িত নাই, সেই ব্যক্তি এসে সাক্ষ্য দেবে, এক ব্যক্তির সাক্ষ্যতে কিন্তু রোজা হবে। কিন্তু ঈদের ব্যাপারে একজনের সাক্ষ্য চলবে না, ঈদের ব্যাপারে বিভিন্ন হাদিস থেকে যেটা জানতে পারা যায় ঈদের ব্যাপারে দুইজনের সাক্ষ্য চাই, দুইজন ইমানদার ব্যক্তি তারা চাঁদ দেখবে এবং সাক্ষ্য প্রদান করবে যে আমরা চাঁদ দেখেছি, তবে তাদের সাক্ষ্য নিয়ে ঈদ হবে। এটা গেল ঈদ এবং চাঁদের ব্যাপারটা সংক্ষিপ্ত আকারে বললাম। এবারে আসা যাক যে আয়াতটা আমি পবিত্র কোরআনে পড়েছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপরে রমজানের সিয়াম করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, পূর্ববর্তী উম্মতের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, এর উদ্দেশ্য কি? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া শব্দ আমরা জানি যে সলাত মানে হচ্ছে নামাজ, নামাজটা আমাদের কিন্তু ফার্সি ভাষা, বাংলায় যদি হওয়া যায় সেটা হবে প্রকৃতপক্ষে উপাসনা বা প্রার্থনা করা। যেহেতু আমাদের ভারতবর্ষে অনেককাল আগে যে ভাষার প্রচলন ছিল বেশিরভাগ সেটা হলো ফার্সি, তো ফার্সি ভাষার প্রচলন ছিল বলে আমরা ইসলামী যে রীতিনীতিগুলো আছে বেশিরভাগ কী বলি, ফার্সি ভাষার প্রচলন চলে এসছে, নামাজ বলি, রোজা বলি, রোজা কিন্তু না। সিয়াম হচ্ছে আরবি শব্দ, সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে বিরত রাখা সমস্ত কিছু, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়া দাওয়া হালাল করেছেন, যে সমস্ত খাদ্য আমাদের জন্য হালাল সেই সমস্ত খাদ্য থেকেও নিজেকে বিরত রাখা। যেহেতু আল্লাহর হুকুম যে তোমরা সূর্যের সাদিক থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত কিছু খেতে পারবে না, কোনো কিছু খেতে পারবে না, পান করতে পারবে না, খাওয়া পানাহার ত্যাগ করা, নিজেকে বিরত রাখা সমস্ত কিছু সহবাস থেকে এবং অন্য অন্য পাপ থেকে, কাবিরা গোনা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। বাংলায় যদি বলা যায় তাহলে উপবাস, কিন্তু উপবাসটাই সঠিক অর্থ হবে না, বিরত থাকা। তো বাংলা আরবি এমন শব্দ, বাংলায় সমস্ত কিছু তার ব্যাখ্যা করা খুবই মুশকিল ব্যাপার। তো যাক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম দিয়েছেন, আমাদেরকে রোজা দিয়েছেন, এর পূর্ববর্তী জাতিদেরকেও দিয়েছিল। এর পূর্ববর্তী জাতি বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কারা ছিল, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অনেক নবী এবং রাসূল গত হয়েছেন, তাদের উপরে রোজা ছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা পবিত্র কোরআনের মাধ্যমে জানা যায়। সেই রোজা কেমন ছিল, সে রোজার কিন্তু তরিকা বা পদ্ধতি আলাদা ছিল। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি বছরে দুই দিন রোজা রাখতেন না, শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখতেন না, আর জুলহিজ্জা মাসের 10 তারিখে রোজা রাখতেন না, এছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালামের রোজার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নকল রোজার ব্যাপারে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা, কারণ দাউদ আলাইহিস সালাম কি করতেন, একদিন রোজা রাখতেন আর একদিন খাওয়া দাওয়া করতেন, অর্থাৎ একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না। অনুরূপ রোজা ছিল বিভিন্ন নবীর এবং তাদের উম্মতদের। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি উপরে যখন রোজা ফরজ করা হলো, আরবের লোকেদের উপরে রোজা ফরজ করা হলো মুসলমানদের উপরে, তখন কি ছিল রোজা? রোজার পদ্ধতি ছিল ইফতার করবে মাগরিবের সঙ্গে, চা মানে সূর্য অস্ত যাওয়ার সময় ইফতার করবে, আর এশার ওয়াক্ত হয়ে যাবে ওই পর্যন্ত খাওয়া দাওয়া হবে, কিন্তু তারপরে আর না। সবচাইতে ওয়াক্ত কম নামাজ কোন নামাজের? মাগরিবের নামাজের ওয়াক্ত হচ্ছে সবচাইতে কম, কারণ মাগরিব নামাজের ওয়াক্ত, অন্য নামাজের ওয়াক্তের কথা বলি, জোহরের নামাজের ওয়াক্ত হলো যতক্ষণ পর্যন্ত সূর্য তার সূর্যের
যে রোশনির মাধ্যমে কোনো জিনিসের ছায়া তার সমান না হলে ততক্ষণ আসরের নামাজের ওয়াক্ত হয় না, আর যতক্ষণ আসরের নামাজের ওয়াক্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত থাকছে শেষ ওয়াক্ত হলেও। কিন্তু মাগরিবের কি হয়, এশার আগে অনেক এশার অনেক মানে অস্তের অনেক আগে মাগরিবের অস্তের সময় শেষ হয়ে যায়, সূর্য যখন অস্ত যায় দেখবেন পশ্চিম আকাশে একটা লাল ধরনের আভা থাকে, সেই আভাটা বিলীন হওয়া পর্যন্ত মাগরিবের নামাজের ওয়াক্ত। তো তার কিছুক্ষণ পরে শুরু হয় এশার নামাজের ওয়াক্ত। তো প্রথমে থেকে যখন রোজা ফরজ করা হয়েছিল তখন নিয়ম ছিল যে এশার পর্যন্ত লোক খাওয়া দাওয়া করবে, আর এশার মধ্যে যদি কেউ ঘুমিয়ে গেল, যদি কেউ ঘুমিয়ে গেল ধরুন মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়া দাওয়ার সময় মাগরিবের সময় কেউ ঘুমিয়ে আছে, ও আর খেতে পারবে না কিন্তু। তো দুটি ঘটনা ঘটল, এক হচ্ছে একটা সাহাবা তিনি ক্ষেত মজুর, তিনি মাঠে চাষবাস করেন, রোজা রাখা অবস্থায় সারাদিন চাষবাস করলেন, মাঠে খাটলেন, খাটার পরে তিনি সন্ধ্যায় বাড়ি এলেন, বাড়ি ফিরে এসে বলছে তার স্ত্রীকে হ্যাঁ গো খাওয়া দাওয়ার মতো বাড়িতে কিছু আছে? তখন বাড়িতে কিছু নাই, তার স্ত্রী বলছে একটু অপেক্ষা করুন আমি পাশের বাড়ি থেকে দেখছি। তো পাশের বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া সংগ্রহ করেছে, এসে দেখছে স্বামী ঘুমিয়ে পড়েছে। তখন সে এসে মাথা চাপড়াচ্ছে হাই কপাল আমার স্বামীর, তো খেতে পারলো না কিছু। পরের দিন অনুরূপ না খাওয়া অবস্থায় রোজা রেখেছে, অর্ধেক বেলা না যেতে যেতে না যেতে যেতে রোদের তাপে এসে মাথা ঘুরে পড়ে গেল, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এলে মামলা। তারপরে দ্বিতীয় ঘটনা ঘটল, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা স্ত্রী সঙ্গ মানে সহবাস করে ফেললেন, অতঃপর সকালবেলা তিনি মহানবী সাল্লাহ সাল্লামের কাছে আসলেন যে ওই সময় তো স্ত্রী সহবাস নিষিদ্ধ, যেহেতু মাগরিব থেকে এশার মধ্যে যা কিছু করতে হবে। তখন সূরা বাকারার আরও একটি আয়াত অবতীর্ণ হলো, 185 নম্বর আয়াত অবতীর্ণ হলো। তখন কি করা হলো, অবস্থান দেওয়া হলো যে তোমরা সুবে সাদিক থেকে নিয়ে একদম সূর্য অস্ত পর্যন্ত রোজা রাখবে, আর সূর্য অস্ত থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার ঘুম করো আর স্ত্রী সহবাস করো সব কিছু তোমাদের জন্য বৈধ করা হলো। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য সব কাজকে কিন্তু সহজ করেছে, উন্নত অন্য উম্মতদের থেকে এই উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বেশি করেছেন। কারণ হচ্ছে আমরা জানি এই রমজান মাসে একটি রাত রয়েছে যেটা শেষ দশক দশকে 21, 23, 25, 27 কিংবা 29 রাতের মধ্যে যে কোনো একটি রাত, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। একটি রাত যদি কোনো মুমিন বান্দা সঠিকভাবে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সে যদি সঠিকভাবে জাগতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মাধ্যমে তার ইবাদতের মাধ্যমে, তাহলে সে হাজার মাসের সমান নেকি পাবে এক রাতেতে। এক রাতেতে সে হাজার মাস জেগে রাত দিন জেগে ইবাদত করার সে নেকি পাবে। তাহলে উম্মতে মুহাম্মাদের উপরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রহমত বা দয়া। উম্মতে মুহাম্মাদের উপরে কত দয়া এবং আল্লাহর রয়েছে আরো দেখুন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে হিসাব নিকাশের ব্যাপারে একটি হাদিসে বলছেন যে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিপ্রায় হচ্ছে মুমিনের তিনি হিসাব গ্রহণ করবেন না, মুমিন ব্যক্তির হিসাব গ্রহণ তিনি করবেন না, আর যার হিসাব গ্রহণ করা হবে সে কিন্তু হালাক হয়ে গেল, শেষ হয়ে গেল। মুমিন ব্যক্তির হিসাব কিভাবে গ্রহণ করা হবে, কেবলমাত্র নাম কাওয়াজতে পেশ করা হবে, তুমি এই করেছো তুমি এই করেছো তার খাতা দেখা হবে ছেড়ে দেওয়া হবে, তার গুণা থাকবে না। মুমিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে সে যেন একদম বেগুনা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দণ্ডায়মান হয়, আর এর জন্য কিছু আমল আমাদেরকে দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের একটি হাদিস কিতাবুল জিকির মধ্যে এসে পরিষ্কার যে যে ব্যক্তি দৈনিক 100 বার বেশি না খুব সহজ আমল 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে তার 1000 গুণাকে ছোটখাটো গুণাও জানবেন। কিন্তু যখনই হাদিসে বলা হয়েছে যে সমস্ত গুণা মাপ, সমস্ত গুণা মাপ বলতে সমস্ত ছোটখাটো গুণা মাপ, কাবিরা গুণা যেগুলো বড় গুণা সেগুলো কিন্তু মাপ না, কাবিরা গুণার জন্য কিন্তু তওবা লাগবে। তো যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার 1000 গুণা মাপ হবে, 1000 তাকে নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার কেউ বলে, 100 বার যদি দৈনিক কেউ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার কি হবে, আল্লাহ রাসূল বলছেন যে সমুদ্রের ফেনার রাশির পরিমাণ যদি তার গুনাহ হয় তার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, তাহলে এত কিছু গুনাহ মাফের পদ্ধতি দিয়েছে আমাদেরকে,
তারপরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার পাঠ করে 100 করলেও আপনার সমুদ্রের রাশি যে ফেনা হয় তার সমতুল্য যদি গোনা হয় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিচ্ছে। তো এত কিছু আপনাকে গোনা মাপের পদ্ধতি দিয়েছে, আমাদের জানতে হবে। আর আমরা যে চলাফেরা ওঠা বসা অবস্থায় চায়ের দোকানে আড্ডা মারা হয়, বিভিন্ন জায়গায় গল্প করা হয়, তার থেকে যদি এগুলো মনে থাকে, যদি আমরা রাস্তায় চলছি গুনছি কোনো অসুবিধা নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলাফেরাও করছি, হাঁটা চলা করছি, রোজা রাখছি, গোনা আমরা নেকি অর্জন করছি, গোনাও মাপ হয়ে যাচ্ছে। তো এর থেকে বড় অবদান উম্মতে মুহাম্মাদের জন্য আর কিছু নাই। কিন্তু কাবিরা গুনাহ, কাবিরা গুনার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে লাগবে। কাবিরা গুনাহ কোন গুনাহ? এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট সরাসরি যেটা শিরিক করা হয়, সেই গুনাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনোদিন কারোর মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের কাছে মাথা নত করা, অন্যের সিজদা করা, অন্যের ইবাদত করা, অন্যের পূজা করা, অন্যের কাছে মানত করা, এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কাউকে মাফ করবেন না। সূরা নিসা আয়াত নম্বর 48 এবং 116, আর তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম, সূরা মায়দা আয়াত নম্বর 72। এবারে কাবিরা গুনাহ মানুষের মধ্যে কিছু রয়েছে ব্যবহারিক জীবনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যদি আমি আদায় না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে, ইবাদত যদি না করতে পারি। কিন্তু মানুষের যদি হক আমি আদায় না করি, আমি আমার ভাইয়ের জমি মেরে নিয়েছি, আমি আমার কোনো মুসলিম ভাইকে না হক গালি গালাগালি দিয়েছি, তার বদনাম করেছি, তাকে থাপ্পড় মেরে দিয়েছি, না হক কিন্তু আজকাল কিন্তু অহরহ হঠাৎ থেকে কোন ব্যক্তি এমন আছে, আমার তো মনে হয় না এমন ব্যক্তিরা আছে যে কারোর উপরে জুলুম করে না, খুব কম ব্যক্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বন্ধ অবশ্য থাকবে, তবে দিন ইসলাম চলছে, চলবে, দুনিয়াও চলছে। তো এমন যদি করা হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির কাছে যার আমি দুর্নাম রটিয়েছি, যার বিপদ করেছি, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। যার জমি আমি মেরে নিয়েছি, দাবিয়ে নিয়েছি, সে যদি আমাকে ক্ষমা না করে, আমি যদি তার কাছে ক্ষমা না চাই বা সে যদি ক্ষমা না করে যে যাক নিয়েছে আল্লাহর হস্তে যাক, তাহলে কিন্তু ক্ষমা হবে না। এমনকি ঋণের গোনা, সমস্ত গোনা মাফ হয়ে যাবে কিন্তু ঋণের গোনা মাফ হবে না। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি কোনো জানাজা আসতো, তিনি পরিষ্কার জানাজা আদায় করতে যাওয়ার আগে জিজ্ঞেস করতেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, যদি ঋণ থাকতো তাহলে সেই ব্যক্তির দায়িত্ব কেউ নিচ্ছে কিনা, তার সন্তান সন্ততি বা ভাই বোন যারা হোক তার ঋণের দায়িত্ব নিলে যে ওই ব্যক্তির যা ঋণ আছে আমরা আদায় করে দেবো, তখন তিনি তার জানাজা আদায় করতেন। এগুলো রয়েছে কাবিরা গুনাহ, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারে বলে বলছেন এক একদা সাহাবা একরামদের সম্মুখে যে আচ্ছা বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিকে, তখন বললেন সাহাবা একরামরা হে আল্লাহ রসুল, আমরা তো জানি যে সবচেয়ে গরিব ব্যক্তি সেই যার কোনো ধন সম্পদ নেই, যে নিঃস্ব অবস্থায় আছে, যার হয়তো খাওয়া দাওয়া একবেলা হয় আর একবার হয় না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সবচেয়ে গরিব না, বরং সবচেয়ে গরিব ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, কাল কিয়ামতের দিনে এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত উঠাবেন ময়দানে, সেই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে উঠবে, সে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ জাকাত সাদকা দান খয়রাত সব করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে পৃথিবীতে সে কারোর উপরে অত্যাচার করেছে, কাউকে না হক গালি দিয়েছে, কাউকে মেরেছে, বিভিন্ন ধরনের অবিচার করে দিয়েছে, তার অবিচার যাদের সঙ্গে অবিচার করেছেন তারা উপস্থিত হবে, কি করা হবে তখন পরিণামে কি হবে, এই ব্যক্তি এই ব্যক্তির নেকি কেটে ওদেরকে দিয়ে দেওয়া হবে। দেখা যাবে যে আরো আরো অনেক ব্যক্তি রয়েছে নেকির পাহাড় শেষ হয়ে গেছে, তখন ওই যাদের উপরে অত্যাচার করেছিল, যাদের হক মেরেছিল, তাদের কি করা হবে, তাদের গুনাহ নিয়ে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অতপর এই ব্যক্তিকে টানতে টানতে হিড়হিড় করে টানতে টানতে কোথায় যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা সবচেয়ে গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজানের সিয়াম দিয়েছেন এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। পবিত্র কোরআনের মধ্যে নামাজ শব্দটা এসছে 82 বার, কিন্তু তাকওয়া শব্দ এসছে 200 বারের বেশি। তাকওয়া কাকে বলা হয়, এই যে আমি আয়াত পাঠ করলাম খুতবার সময় 3টি আয়াত, সূরা নিসার একটি আয়াত, সূরা আল ইমরানের একটি আয়াত এবং সূরা আহজাবের একটি আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়ানো হোক বা জুমার খুতবা হোক বা ঈদের খুতবা হোক এগুলো পড়তে এই 3টি আয়াতের ভেতরে 5 বার তাকওয়া শব্দ এসেছে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরিও না খবরদার মুসলিম না হয়ে। মুসলিম না হয়ে যদি কেউ মরে তার মানে তার কবরে খাতরা আছে,
কবরে যদি কেউ ফেঁসে গেল, কবরে যদি কেউ ফেঁসে গেল সে আখেরাতেও ফাঁসবে, এটা একদম গ্যারান্টি। আর কবরে যদি কেউ পার হয়ে গেল তাহলে কিন্তু আখেরাতেও সে পার হয়ে যাবে। তাই তাকওয়া শব্দটার দ্বারা আল্লাহ সুবহান তাআলা বোঝাতে চেয়েছেন, অনেক মানুষকে দেখা যায়, অনেক ভাইকে এমন দেখা যায় তারা এগারো মাস কি করে নামাজের ধার ধরে না, বিভিন্ন ধরনের পাপ কাজ করে, সিনেমা দেখা, অশ্লীল গান বাজনা বা আরো কিছু মধ্যে ডুবে থাকে। যখন রমজান মাস আসে কি করে তারা, রমজান মাস আসার সঙ্গে সঙ্গে একদম পরিচ্ছন্ন হয়ে গেল, পাঁচ অক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, পাঁচ ভোর রোজা রাখলো, রমজান মাসের পাঁচ অক্ত নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, সমস্ত কিছু পড়লো, কিন্তু রমজান মাসের চাঁদ যেই মানে রমজান মাস শেষ হলো, সওয়ালের চাঁদ উঠলো, ঈদের ঘোষণা হলো, কোনো কোনো মানুষ হয়তো এশার ওয়াক্ত পরের দিন ফজরের নামাজটা পড়ে বলে যে ফজরের নামাজ না পড়লে না ঈদের নামাজ হবে না, এটা পড়ে। তারপরে আবার কোনো মানুষ ওই যে রমজানের যে শেষ হলো সওয়ালের চাঁদ উঠলো সঙ্গে সঙ্গে নামাজের ছুটি, তো তাদের ইবাদত করা কখনো গ্রহণযোগ্য হবেই না, এটা চ্যালেঞ্জ। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, একদম সহিহ বুখারীর প্রথম নম্বর হাদিস কি হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে মানুষের ইবাদত কবুল হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ত অনুসারে মানুষ তার কর্মের ফল পাবে। এখন আমার নিয়ত রয়েছে যে আমি রমজান মাসে ইবাদত করবো, আর রমজান মাস যেই শেষ হয়ে যাবে আমি সব ছেড়ে দিয়ে আবার যেমন ছিলাম অমন হয়ে যাবো, আমার ইবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু রমজান মাসে ইবাদত করতে বলেছে আর সারা বছর ছুটি দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, মানে কি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ রমজান মাসে যেমন তুমি গান বাজনা ছেড়ে দিয়েছো, যেমন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছো, যেমন তুমি অপরের হক মানা ছেড়ে দিয়েছো, যেমন তুমি জীবত করা ছেড়ে দিয়েছো, যেমন তুমি অশ্লীল গান বাজনা অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়েছো, ত্যাগ করেছো, অনুরূপ এক মাস যদি তুমি ওইগুলো ছেড়ে রেখে ভালো অবস্থা আল্লাহর ইবাদত করে আল্লাহর বান্দা হয়ে থাকতে পারো, তাহলে এগারো মাস কেন পারবে না? এটা হচ্ছে ট্রেনিং এর মাস। এই ট্রেনিং নেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে এই মাসটাকে আমাদেরকে দান করেছেন, যে মুমিন ব্যক্তিরা যেন রমজান মাসে কি করে রোজা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবে, আর তাদের এটা অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসটা তারা আগামী এগারো মাসেও জারি রাখবে। যারা এটা করতে পারবে তারা সফল কাম হবে, তাদের ইবাদত কবুল হবে, তারা রোজার যাচাই খায়ের পাবে। কিন্তু যারা এটা করতে পারবে না, সওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে আর গান বাজনা করে তাদের এমন আচরণ, সূরা বানিসের একটি আয়াত রয়েছে আমার মনে পড়ছে না, সেখানে আয়াতের শব্দ অর্থ রয়েছে মনে আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি ওইরূপ নারীর মতো হয়ে না, ওই নারীটির মতো হয়েও না যে নারীটি এক মাস ব্যাপী তার কি করলো চরকা। আমরা দেখি না বিভিন্ন জায়গায় চরকায় সুতা গুটায়, চরকায় সুতা গুটালো এক মাস ধরে, গুটাবার পরে সে নিজের হাতে সুতাগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, তার নিজের হাতে মেহনত করা চরকায় সুতা গুটানোটাকে সে নিজের হাতে কেটে কর্তন করে দিল, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিল, তাহলে তার মেহনতের কোনো দাম রইল না। অনুরূপ যারা সারা মাস ইবাদত করবে, ধরুন এক বালতি দুধ যদি হয়, এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব পড়ে যায় আপনি যদি দেখে নেন খাবেন কি, ফেলে দেবেন? অনুরূপ রমজান মাসের ইবাদত আপনি করলেন, নেকি অর্জন করলেন, কিন্তু যখনই আপনি ইবাদত ছেড়ে দিলেন আর ওই গান বাইরে মেতে গেলেন, শয়তানি হার কাছে মেতে গেলেন, তখনই কিন্তু আপনার সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে রমজান মাস আমাদের খুব মেহনত করে কাটাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত আমাদের উপরে বর্ষণ করেছেন সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান খয়রাত সদকা করতেন, রমজান মাসে তিনি এমনভাবে ইবাদত করতেন যে তাকে পাওয়া যেত না, অর্থাৎ একদম সব সময় মসজিদ লাগোয়া থাকতেন এবং শেষ দশকে তিনি নিজে জাগতেন, নিজের পরিবারকে জাগাতেন। তাই আমাদের প্রচেষ্টা করতে হবে রমজান মাসকে যেন আমরা সঠিকভাবে কাটাতে পারি, এবং রমজান মাসে যে সমস্ত পাপকে বিগত জীবনের পাপ থেকে আমরা বিরত থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আগামীতেও বিরত থাকার সমাধি প্রদান করেন। الحمد لله وحده من لا عباد لله بعد والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار তো বেশ যে বিষয়টা আলোচনা হচ্ছিল যে রমজান মাস, রমজান মাসে কিন্তু অনেক কটা ব্যাপার রয়েছে,
প্রথম হলো রোজা রাখা, তারপরে হলো রোজা রাখার সঙ্গে সঙ্গে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একটা জিনিস আছে, প্রথম রমজান মাস শুরু হচ্ছে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সন্ধ্যা থেকে তারাবির ব্যাপারটা আছে। রসুল্লাহ সাল্লাম বলেছেন, মান কওমা রমজান ইমান সাদাকাতু ফিরে লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানেতে কিয়াম করলো অর্থাৎ তারাবির নামাজে দাঁড়ালো, সেই ব্যক্তি রমজান শেষে এমনভাবে পাপ থেকে মুক্ত হয়ে যায় যে তার সমস্ত পূর্বের পাপ মাফ হয়ে যায়, তার কোনো পাপই আর থাকে না। এই তারাবির নামাজ নিয়ে দু একটি কথা বলবো, যে এখনো সময় রয়েছে 10 মিনিট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জীবনে 3 দিন জমা সহকারে পড়েছেন, জমা সহকারে তিনি 3 দিন পড়েছেন। আবু দাউদের হাদিস, সেটা হচ্ছে 23-এ রাত্রি, 25-এ রাত্রি এবং 27-এ রাত্রি। তিনি 3 দিন জমা সহকারে পড়ার পর অনেক লোক, মানে লোককে জায়গা দেওয়া যায় না, চতুর্থ রাতে আর বের হলেন না ঘর থেকে, একদম ফজরের সময় বের হলেন এবং তিনি বললেন যে তোমরা যে জড়ো হয়েছো আমি জানি, কিন্তু আমি এই ভয়েতে বের হইনি, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন একটা এ ছিল যে আল্লাহর পক্ষ থেকে ওহী তার উপর অবতীর্ণ হবে, তো আমি ভয় করছি। মহানবী বলে আমি ভয় করছি যে তোমাদের এই তারাবির পড়ার আগ্রহ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই নামাজটা ফরজ করে দেন, এটা নফল নামাজ কিন্তু ফরজ করে দিলে তোমরা হয়তো আর পারবে না, তখন কিন্তু এমন হয়ে যাবে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, তখন কিন্তু মানুষ তারাবির নামাজ ছেড়ে দেবে, তাদের রোজাটা সারাদিন যে তারা বোকা পিয়াসে থাকলো সেটা আর কাজে দেবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আশঙ্কা করলেন, তিনি আর জমাতে পড়লেন না, কিন্তু 3 দিন তিনি জমাতে পড়ে দেখিয়ে দিলেন যে জমা সহকারে পড়াটা হচ্ছে উত্তম। এবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখনই তারাবির নামাজ অনুরূপী চলতে লাগলো, কেউ বাড়িতে একা একা পড়ে, কেউ মসজিদে বিভিন্ন ধরনের জামাত, একটা মসজিদে 2টো জামাত, 3টো জামাত, 4টো জামাত হয়, আবার কোনো মহল্লায় ব্যক্তিগতভাবে জমাত হয়। এইরূপ চলতে চলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ যখন চলে গেল, তার ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি যেটা দেখলেন, মসজিদে গিয়ে একবার দেখছেন যে একটা হাফেজের পিছনে 10 জন, আর একজনা হাফেজের পিছনে 20 জন, আর একটা হাফেজের পিছনে 5 জন, এইভাবে বিক্ষিপ্তভাবে জমা সহকারে একই মসজিদে 4-5টা জমা হচ্ছে। তিনি কি করলেন, সবাইকে একটা হাফেজের পিছনে জমা করে দিলেন। উবাই ইবনে কাব এবং তামিম দারি দুটো হাফেজকে দায়িত্ব দিলেন, একদিন এ পড়াবে একদিন ও পড়াবে। তিনি নির্দেশ দিলেন দুজনকেই, মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 249, সেখানে পরিষ্কার রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা দুটো হাফেজকে নিয়োগ করলেন, তামিম দারি ইমাম উবাই ইবনে কাবকে, যে তোমরা মানুষদেরকে 11 রাকাত করে নামাজ পড়াবে। এবারে আসা যাক, সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাচ্ছেন, তিনি গিয়ে জিজ্ঞেস করছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রমজানের রাতের ইবাদত কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 1147, তিনি জিজ্ঞেস করছেন যে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত কেমন ছিল। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রমজান মাস হোক বা অন্য কোনো মাস হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। এবারে আসা যাক যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে 3 দিন সবাইকে নিয়ে জমা সহকারে নামাজ আদায় করেছিলেন, 3 রাত্রি, 23-এ রাত্রি, 25-এ রাত্রি, 27-এ রাত্রি, তাহলে সেই 3 রাত্রি কত রাকাত নামাজ আদায় করেছিলেন এর প্রমাণ আছে কিনা হাদিসের মধ্যে। সহিহ ইবনে খুযাইমা হাদিস নম্বর 1070, পরিষ্কার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে রমজানেতে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়ালেন। তাহলে এখান থেকে প্রমাণিত সহিহ ইবনে খুযাইমা হাদিস নম্বর 1070, এখান থেকে প্রমাণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই 3 রাত যে ইবাদত করেছিলেন সবাইকে নিয়ে নামাজ পড়েছিলেন, তিনি 8 রাকাত নামাজ পড়েছিলেন, তারাবি পড়েছিলেন এবং 3 রাকাত বিতর করেছিলেন, তাহলে 8 এবং 3 11। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বলছেন হাদিস নম্বর 1147 বুখারীর মধ্যে যে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। আর মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 249, সেখানেও রয়েছে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তামিম দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিয়েছিলেন 11 রাকাত করে মানুষদেরকে নামাজ পড়াতে, তার প্রমাণ হয়ে গেল যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে 11 রাকাত। এবারে আসা যাক বেশি পড়তে পারে কিনা। সহিহ বুখারী হাদিস নম্বর 990, সেখানে এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাতের নামাজ পড়তে চাই, রাতের তাহাজ্জুদ নামাজ যেহেতু ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের তাহাজ্জুদ নামাজ,
তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ রাতের নামাজ পড়তে পারো, বললেন কিভাবে পড়বো, তিনি বললেন মাসনা মাসনা দুই রাকাত করে দুই রাকাত করে, আর যখন দেখবে যে ফজর হয়ে আসছে তখন তুমি এক রাকাত করে বিতর করে নাও। তাহলে এখানে কিন্তু কোনো রাকাতের উল্লেখ নাই, তিনি বললেন যে তোমরা রাতের নামাজ পড়বে দুই রাকাত করে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুখারী হাদিস নম্বর 56-55 মধ্যে রয়েছে যে ইবাদত করতে হবে অভ্যাসগতভাবে, কোনো কোনো মানুষ হয়তো ইবাদত করে ছেড়ে দিল, তো সেখানে হাদিস রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুক ব্যক্তি নামাজ পড়তে না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক ব্যক্তি রাতের নামাজ পড়তো, এক সপ্তাহ পড়ার পর দু সপ্তাহ পড়ার পর সে ছেড়ে দিয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুবই খুবই দুঃখজনক বিষয়, কন্টিনিউভাবে অভ্যাসগতভাবে যদি মানুষ ইবাদত করে সেটা আল্লাহ কবুল করে থাকেন অভ্যাসগতভাবে, আবার কিছুদিন ইবাদত করলো কিছুদিন ছাড়লো কিছুদিন আবার করলো কিছুদিন ছাড়লো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পছন্দ করেন না। আর তোমরা ইবাদত আল্লাহ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমরা বিরত না হতে থাকো ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাণ্ডারে কোনো অভাব নেই, তিনি নেকি দান করতে থাকেন, তিনি নেকি দান করতে থাকেন। অভাব হচ্ছে মানুষের, মানুষ তার ঘুমকে ত্যাগ করে যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিতে তিনি কোনো গুঞ্জাইশ করবেন না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে রাতের নামাজ দুই রাকাত করে, তাহলে দুই রাকাত করে এবারে সেটা যদি ওই 20 রাকাতে সীমাবদ্ধ করা যায় যে না 20 রাকাত, একটি রিওয়ায়েত এসেছে কিছু কিছু গ্রন্থের মধ্যে যে 20 রাকাত উমর রাদিয়াল্লাহু চালু করেছিলেন, কিন্তু মুয়াত্তা ইমাম মালিকের হাদিস দ্বারা পরিষ্কার যে সেটা মিথ্যা, কারণ উমর এখানে পরিষ্কার রয়েছে যে 11 রাকাত চালু করেছিলেন আর অন্য হাদিসে রয়েছে যে 20 রাকাত চালু করেছিলেন, এবং 20 রাকাত চালু করার মধ্যে যে একটা হাদিস কিভাবে এসছে এটা আপনাকে বোঝাতে হবে পরিষ্কারভাবে একটু বুঝিয়ে দিই। ধরুন হাদিস আমি যে পাঠ করলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হাদিস কিন্তু এভাবে আসেনি, আমরা যখন হাদিস পড়ি মাদ্রাসায় তখন কিন্তু ওইভাবে পড়িনি, শেষে আবু হুরায়রার নাম আসছে, তার আগেকার নাম আসছে হাদ্দাসানে আমি উমরের কাছ থেকে হাদিস শুনেছি, তার কাছে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়া আকবরানে, এইভাবে অনেকের নাম। ধরুন একটা হাদিসের মূল রাবি মূল সাহাবার আগে পাঁচজনের নাম আছে, পাঁচজনা বলতে ধরুন এই পাকাটাকে আমি ধরছি, ওই ব্যক্তি বললো আমি লাঠির কাছে শুনেছি, লাঠি বলছে আমি মনসুরের কাছে শুনেছি, এ বলছে আমি ওনার কাছ থেকে শুনেছি, ও বলছে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি, বোঝা আসছে কি? এই পাঁচজন ব্যক্তি, এ বলছে আমি অমুকের কাছে শুনেছি, ও বলছে আমাকে অমুক ব্যক্তি খবর দিয়েছে, ওই ব্যক্তি বলছে ওই ব্যক্তির কাছে আমি শুনেছি, আবার ওই ব্যক্তি বলছে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুল রুইয়াতি, যে চাঁদ দেখে তোমরা মানে রোজা করো ও আফতিরু, এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো, তাহলে আবু হুরায়রার নাম কিন্তু প্রথমে নাই হাদিসের মধ্যে। এবারে এই যে পাঁচ ব্যক্তির পরে আবু হুরায়রার নাম এলো, পাঁচ ব্যক্তির পরে আবু হুরায়রা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম এলো, এই পাঁচ ব্যক্তিদের ইতিহাস আছে যেটাকে বলা হয় রিজাল শাস্ত্র, রিজাল শাস্ত্রের মধ্যে হাদিসে যে ইবারত তার মধ্যে কোন কোন ব্যক্তি এসছে তাদের সমস্ত তাদের নাম তাদের বংশের নাম তারা কি করত কোন কর্মের সঙ্গে জড়িত ছিল সমস্ত ইতিহাস রয়েছে, এটাকে বলা হয় রিজাল শাস্ত্র। এই পাঁচ ব্যক্তি বা কোন কোন হাদিসের মধ্যে 8 ব্যক্তি এসছে, এদের মধ্যে যদি দেখা যায় কোনো ব্যক্তি সন্দেহজনক ছিল, হয়তো ব্যবসা করতে গিয়ে সে মিথ্যা কথা বলতো বা ধোকাদারি করতো, কিংবা সে মালে কিছু মিক্স করতো অপরের কোনো কিছু হরণ করে নিয়েছে, এই ব্যক্তির বর্ণিত হাদিস কিন্তু চলবে না, যেহেতু ওই 8 ব্যক্তি রয়েছে 8 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তির মধ্যে গণ্ডগোল, ও হয়তো এদের নামে মিথ্যা বলতে পারে, ব্যবসা করতে গিয়ে যখন মিথ্যা বলেছে এ নবীর নামে মিথ্যা বলবে না সাহাবার নামে মিথ্যা বলবে না, এর কি গ্যারান্টি? তাই ওই ব্যক্তি যদি এসে যায় হাদিসের মধ্যে, ওই ব্যক্তি একজন পরিপূর্ণ যে আবু হুরায়রার নামে বা উমর রাদিয়াল্লাহু তাআলার নামে বা অন্য কোনো সাহাবার নামে সে হাদিস বর্ণনা করেছে মিথ্যা বলেছে, তাই তার বর্ণিত হাদিস হচ্ছে যেই। এবারে সম্পূর্ণ মিথ্যাবাদী একদম, যাকে প্রমাণিত যে এই ব্যক্তি সবার নামে মিথ্যা বলে বেড়াতো, ওইরকম কোনো ব্যক্তি যদি হাদিসের মধ্যে এসে যায় কাজ্জব ব্যক্তি যাকে বলা হয়েছে তার বর্ণিত হাদিস হচ্ছে জাল বা মৌজু। তো হাদিস এইভাবে পর্যবেক্ষণ করতে হবে, তো ওই যে 20 রাকাতের হাদিস এসছে উমর রাদিয়াল্লাহু শুরু করেছিলেন, অথচ সেই হাদিস মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 249 যে 11 রাকাত করে চালু করেছিলেন, তো 20 রাকাতের যে হাদিস এসছে তার মধ্যে দেখা যাচ্ছে যে ব্যক্তি বলছে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত করে শুরু করেছিলেন, সেই ব্যক্তির জন্ম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু 39 বছর পরে,
বুঝতে পারছেন কথাটা? এর আগে যদি কোনো ব্যক্তি থাকতো যে উনি বলেছে যে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছে, তারপরে আমি বলছি, কিন্তু না, এই ব্যক্তির কথা, এই ব্যক্তির জন্ম হয়েছে উমরের মরার 39 বছর পরে, তাহলে এই ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর কথা জানে কি করে? তো এইভাবে বিশ্লেষণ করতে হয় হাদিসগুলোকে, দেখতে হয় যে ছাত্রের মধ্যে এবং শিক্ষকের মধ্যে সাক্ষাৎ হয়েছে কিনা। ছাত্র বলছে যে আমার শিক্ষকের থেকে আমি হাদিস বর্ণনা করছি, যেমন ইমাম মুসলিমের কথা বলা হয়, ইমাম জুহরি তার শিক্ষক ছিলেন, তিনি কিন্তু ইমাম জুহরি থেকে কয়েকটা হাদিস বর্ণনা করার পরে জীবনের কোনো হাদিস বর্ণনা করেনি কয়েকটা ঘটনার কারণে। তো ইমাম জুহরির মধ্যে ইমাম মুসলিমের মধ্যে সাক্ষাৎ হয়েছে কিনা এগুলো দেখতে হবে। তো ছাত্রের মধ্যে বা শিক্ষকের মধ্যে সাক্ষাৎ হয়েছে কিনা বা অমুক শিক্ষকের সাথে এর সাক্ষাৎ হয়েছে কিনা, তো সাক্ষাৎ তো প্রমাণ হতে হবে এবং ব্যক্তিও সঠিক হতে হবে, তবে হচ্ছে তার পণ্ডিত হাদিস সহি বা হাসান। তাহলে প্রমাণ যে হাদিসের মধ্যে দুই রেখা করে নামাজ কেউ হয়তো 40 রেখা তো পড়তে পারে, অসুবিধা নাই, কিন্তু 20 রেখার থেকে ধরে নেওয়া হচ্ছে পরিপূর্ণ জয়ী হাদিসের মানে কি করা, অনুসরণ করা। তাই সেই হাদিস আল্লাহ রসুল সাল্লামের আমল যেটা হচ্ছে 11 রাকাত করে ছিল, আমাদেরও সেই 11 রাকাত করে পড়াটাই হচ্ছে উত্তম। কারণ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অনুসরণযোগ্য মানাননি, কোনো মানুষকে, কোনো ইমামকে, কোনো অলিকে, কোনো আলেমকে, এমনকি কোনো ব্যক্তি বলবে যে আমি হলাম এই যুগের পীর, আমি হলাম এই যুগের মুহাদ্দিস, না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কারণ অনুসরণ করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ঈমানদারদের জন্য সবচেয়ে উত্তম নমুনা বা আদর্শ রয়েছে, তার মধ্যে একমাত্র মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তাই এ বিষয়ে আমাদের পত্রিকার মধ্যেও বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের রমজানের কিছু নিয়ে আসা হয়েছিল তালিকা, তার মাধ্যমে বিতরণ করা হয়েছে। তো বিস্তারিত লেখা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক থেকে গ্রহণ করার এবং বেঠিক থেকে পরিত্যাগ করার সমর্থন প্রদান করে। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين